Şimdi bir kapı. Ne bir patronu çıkıyor ya. Rumpa'da namam bir kapı var. Yıkan ölçün. Ama ben bu kadar çabuk. Sen bu kadar kolay koyduğunu bunların nereden bulamayacağım. Şansı da bir patronu çıkıyor. Şunu bir kapı patronu aslında. Şu bir kapı hangi var ya. Bir kapı var ya. Bir kapı var ya. Bir kapı var ya. বারবার মনে রাখতে হবে আমরা বিদ্রোহী যাতে আমাদের সুবিধার জন্য বিদ্রোহের জন্য তিনি জীবন যাদের মানুষ আসছে তারা তার আমার দুঃখ হচ্ছে মননের অভাব সঠিক মননশীলতার অভাব সঠিক ধর্মচর্চার অভাব যার জন্য আমরা পরমত সহিষ্ণু হতে পারছি না আপনার সঙ্গে আমার অভাব হতেই পারে তার জন্য আপনাকে অসম্মান করার অধিকার আমার কি করে দেন আপনি আমার সঙ্গে এক নাই হতে পারে পৃথিবীতে বহু মানুষ আছে কেউ টক খেতে ভালোবাসে কেউ ধান খেতে ভালোবাসে কেউ মিষ্টি খেতে ভালোবাসে টেস্ট আলাদা হতে পারে তাই বলে একজনের খাবার লাথি মেরে ফেলে দেওয়ার অধিকার আপনার নেই আজকে দুঃখ হচ্ছে এটাই সেই রাধাবাবু মন্দির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান ইসকন মন্দির পরম সাধক রামচন্দ্র দেব রাম ঠাকুর তার তিরুভাব স্থল কোন জায়গা বাদ যায়নি আমি বারবার এই কথা বলেছি আমি বারবার পাঠে বলেছি যে আমুরের গুচ্ছ যদি না হওয়া যায় সিঙ্গেল আমুর বাজারে বিক্রি করে না পালিয়ে দিয়ে চলে যাবে যদি একত্রিত আনা হওয়া যায় তাহলে আমাদের কোনো দাম থাকবে না আমাদের কর্তব্য এখনো আমরা এই শাক্ত এই শৈব এই বৈষ্ণব এই বিপদ করে বেড়াচ্ছি ওই যখন মার পড়লো কিন্তু বাদ যাবে না বৈষ্ণব মার খেলো শাক্ত মার খেলো রামচন্দ্র দেবের উপাসক তারাও মার খেলো আমাদের প্রথম ভাবতে হবে আমরা সনাতন ধর্ম আমরা পরমত সহিষ্ণু আমরা কাউকে অসম্মান করতে পারি না যে ভাষায় আমাদের আক্রমণ করা হয়েছে যেভাবে আমাদের অত্যাচার করা হয়েছে আমরা তার যোগ্য নই আমরা কোনোদিন কোন ধর্মকে ছোট করি নাই এমনকি বাংলাদেশে আমি একবার গিয়েছি বক্তব্য রেখেছি তাকে সবসময় মানবিকতার কথাই বলা হয়েছে আমার মহাপ্রভু এই শিক্ষাই দিয়েছেন আমাদের পরমেশ্বর ভগবান এই শিক্ষা দিয়েছেন কাউকে ছোট করে কখনো তো বড় হতে পারে না অপরকে বড় করার মাধ্যমেই একজন মহান হয় কিপ রেসপেক্ট গেট রেসপেক্ট যদি অপরকে সম্মান না দাও তুমি কোনোদিন সম্মান পাবে না এই কথাগুলো বলছি কেন তাহলে আপনার কথায় কি লাভ হবে কি লাভ ক্ষতির বিচার করে কি কেউ যখন কান্নাকাটি করে তখন কি বিচার করে না দেয় কান্নায় আবার লাভ হবে না ক্ষতি হবে কেউ যখন হাসে তখন কি বিচার করে হাসে এই হাসি যেটা লাভ হবে না ক্ষতি হবে আনন্দ হলে মানুষ হাসে দুঃখ পেলে মানুষ কাঁদে আজ আমার যন্ত্রণা কি আমার যন্ত্রণা এই তাজা তাজা তিন চারটে ছেলে নেই ওই মন্দির বিগ্রহ রক্ষা করার জন্য প্রাণ দিয়ে দিত আপনারা আজকে যে কথাগুলো শুনছেন ভাগবত পাঠ শুনবেন আমার আপনাদের আমার মূল বক্তব্য যেটা ভাগবত পাঠ যেটা শুনবেন জীবনে একটু কাজে লাগাবে কি শুনছি নয় কিভাবে শুনছি একই চুপটা বড় কথা আমরা এখনো মন্দিরে যে প্রসাদ কি হলো তাই চিন্তা করি কি নিয়ে এলাম মন্দির থেকে কেউ ভাবি না আর কিছু ধর্মের ব্যবসায়ী আছে তারা শুধু ধর্মটাকে রোজগার করার জায়গা মনে করেই চলে গেছে মিনিমাম অনুভূতি পর্যন্ত তাদের না একটা মিনিমাম উপলব্ধি করতে তাদের ভেতরে যদি না থাকে তাহলে এত ভাগবত করে কি হবে বলে কি হবে যার জন্য আজকে প্রথম কথা আমি আর বেশি বলবো না প্রসঙ্গে যাবো শুধু এইটুকুনি বলবো
ভগবত কথার উদ্দেশ্য, হরি কথার উদ্দেশ্য, যে কোনো ধর্মের যে কোনো গ্রন্থের কথার উদ্দেশ্য মানুষের মানবিকতার বিকাশ। অন্তর যদি কারো ক্ষুদ্র হয়ে যায়, ক্লিন হয়ে যায়, তাহলে সেই ধর্ম কথার কোনো মূল্য না, সেই যে ধর্মের। আমিও যদি কাউকে নেগেটিভ মাইন্ডের নেগেটিভ কথা শেখাই, তাহলে আমারও ওই আসনের বসবার অধিকার নাই। আজকে আপনাদের কাছে বললাম কেন, প্রিয়জনের কাছে মানুষ ব্যথাটা প্রকাশ করে, দূরে রয়েছে, শুধু টেলিফোন করছি, মোবাইলে বলছি কেমন আছিস, তোরা কিভাবে আছিস, কি প্রতিবাদ করছিস। এমনই পরামর্শে রয়েছি যারা প্রতিবাদ করে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলবে। অন্য জায়গায় আরে সনাতন ধর্মাবলম্বী আমি একটু বলতে পারবো না, হ্যাঁ গো ওখানে আমার ভাই তো মার খাচ্ছে যেন না হয়, তাও গ্রেপ্তার করে নিয়ে চলবে। কি বলব, হা পুরো দেশ আমার। শুধু এইটুকুনি আপনাকে কাছে বলবো, আমার এইটুকুনি কথায় কি কাজ হবে জানি না, আমরা কাউকে আঘাত করবো না, আবার কেউ যেন আমাদের আঘাত না করে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা শুধু হরিকথা শুনব না, হরিকথা শুনে দয়া করে যদি 1 কেজির হরিকথা নিয়ে যান, অন্তত 1 গ্রাম জীবনে কাজে লাগান। এখানে হরিকথা বলবেন, হাতে পালা নিয়ে আর দোকানে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে, হ্যাঁ উল্টো পাল্টা কাজ করবেন, পরনিন্দা পরচর্চা পরমাশ্চর্যের কথা বলবেন, আপনার হরিকথা শ্রবণের কোনো লাভ। যার জন্য আমি কোয়ান্টিটিতে বিশ্বাস করি না, কোয়ালিটিতে বিশ্বাস করি। কত হাজার লোক শূন্য বড় কথা নয়, কিভাবে শুনলো, জীবনে কতটা কাজে লাগাবে। তাই আর আমাদের দুঃখের তো দিনটা কোন বেদনার দিন, তাই বেদনার কথাই আজকে বলব। কাদের বেদনার কথা, প্রিয়জন যদি প্রিয়জনকে ব্যথা দেয় তাহলে কেমন ব্যথা লাগে। আজকে আমরা বেদনার কথা বলবো, কাদের বেদনার কথা, বৃন্দাবনের কবিতাবন কথা, কারণ যে দামোদর মাস নিয়ে আমরা এত আলোচনা করি, সেই দামোদর মাসটা কিসে, দামোদর বলতে গেলে কি মনে আসে আমাদের, মনে রাখবেন ভগবানের নামের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। নাম বলতে গেলে তার রূপ, তার লীলা, তার ধাম সব আমাদের মনে চলে আসে। আপনাকে যদি বলি গিরিধারী, আপনার মনে কি রূপ আসবে, বলা মাত্র রূপ আসবে, বাম হস্তে যিনি কনিষ্ঠ অঙ্গুলের উপরে গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন, সেখানে ভক্তদের তিনি ইন্দ্রের অত্যাচার থেকে রক্ষা করেছেন। তাহলে আজকে রক্ষা করতে আসছেন না কেন, অবশ্যই আসছেন। আমাদের ভেতরে যিনি রয়েছেন সেই শক্তিকে জাগ্রত করতে হবে। আমরা কি করেছি, আমরা সংসার ঝঞ্ঝার মধ্যে রয়েছি, সংসার বিরতির মধ্যে রয়েছি, ক্রোধের বজ্রপাত প্রতিনিয়ত হচ্ছে, অবিশ্বাসের প্রচন্ড বর্ষণ আমাদের সমাজটাকে কাঁপিয়ে দিচ্ছে, নিষ্ঠাহীনতার বিষ বাষ্প আমাদেরকে কড়াও প্রবলিত করে ফেলেছে। এইখানে যদি ভগবত কথার, এই ভগবত কথাই বলেন গিরিজার গোবর্ধন, এই ভগবত কথার আশ্রয়ে যদি কারণ পৃথিবী থেকে প্রত্যেকেই যেতে হবে, যাওয়ার আগে কাজে কাজটা করে যেতে হবে, যে জন্য পৃথিবীতে এসেছি। আমরা পৃথিবীতে কাউকে যন্ত্রণা দিতে আসেনি, আমরা এসেছি যদি পারো কারো যন্ত্রণা মোচন করো, কাউকে চোখের জল ফেলাতে পারো আসেনি, যদি পারো কারো চোখের জল ছিঁড়ে দাও। আমার সনাতন ধর্ম আমাদের কি শিক্ষা দেয়, তাই আজকে আপনাদেরকে বলব সেই কর্পণ করবার জন্য। ওই দূর দেশের যে সন্তানরা, যে সনাতন ধর্মাবলম্বীরা মানসিক যন্ত্রণা কেন, শুধু ধর্মের জন্য, কর্মকর্মের জন্য নয়, ধর্মের কারণে, তাদের জন্য আজ আমরা এখানে স্মরণ করবো। অন্তত তারা ওইখানে বসেই আশ্বাস পাবে আমাদের জন্য করছি, আমাদের জন্য দুঃখটা চোখে পেয়েছে, কারণ তারা আমাদের ভাই, সবাই আমাদের ভাই। আমাদের শাস্ত্র বলছেন শ্রীকান্ত বিশ্ব অভিজ্ঞ শিক্ষকরা জগতে যে এসেছে
সেই অমৃতের সন্তান। তাহলে যদি সবাই হয় তাহলে খারাপ কাজ করলো তারা, যারা অমৃতত্বকে বিস্মরণ হয়েছে, যাদের অমৃতের কোনো খোঁজ নাই তারাই এই খারাপ কাজ করতে পারে। যাদের অমৃতের প্রকৃতপক্ষে সন্ধান আছে তারা অমৃতি আহার করতে পারে। আসুন আজকে আমরা তাদের তর্ক করবো, তাদের লড়াইকে সম্মান জানাবো, মর্যাদা জানাবো, আর একটা বেদনা প্রবৃত্তি আশা করব। আমরা দামোদর মাসে প্রতি মাসে একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, আবারও বলছি দামোদর মন্দির কিন্তু সেই প্রয়োজনে আসে, ভগবান অন্নপূর্ণাও দামোদর নন, দামোদর যশ সহ ভালোবাসার রঞ্জু নিয়ে তাকে বাঁধা যায়। আমার বাবা পূর্ব একটা কথা বলতেন, মীরাবাইয়ের একটা ভজনের লাইন, বিনা প্রেম সে নামিবে না দাদা। তুমি যতই ঐশ্বর্যের অধিকারী হও, যতই ঠান্ড বার্তা খাও, যতই তুমি কায়দা কানুন দেখাও, ভেতরে যদি তোমার অনুরাগ না থাকে তোমার ভেতরে কোনোদিন ভগবান প্রেম আসবে না, ভগবান কোনোদিন আসবে না। সেটাকে তুমি যে নামই ডাক, তাই আজকে অনুরাগের কথা শুনব, ব্রজবাসমনের অনুরাগের কথা, গোপীনাথের অনুরাগের কথা। আমরা এই এক মাস ধরে আমি যে কদিন পাঠ করবো, যে কদিন পদ্মের সেবা করবার সুযোগ পাবো আমি সে কদিন এই প্রসঙ্গ দেখব। তো প্রসঙ্গ উত্থাপন করবার আগে নিয়ম হচ্ছে প্রসঙ্গের একটা স্মরণ মনে করা, প্রসঙ্গটা কেন এলো, কিভাবে এলো, এটা স্মৃতিচারণ বলে, এটা কি বলে, আমি বলব মঙ্গলাচরণ। যে প্রসঙ্গ বলছি সে প্রসঙ্গটা এলো কি করে সেই কথাটা আমরা একটু প্রথমে আলোচনা করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কিরকম ভগবান রামের আমি গোবিন্দ জগতের মধ্যে লীলা প্রকাশ করছি, লীলা আগে বলে অনেকবার বলা হয়েছে, আবার বলার প্রয়োজন নেই। প্রপঞ্চাতীতা চালকরণ হই চলিলা, প্রপঞ্চের অতীত পরমেশ্বর যখন প্রপঞ্চ অনুসরণ করেন তার নাম লীলা। আমি জানি অনেকে বুঝতে পারলেন না, তিনি নর নন, মানুষ নন, কিন্তু পরমেশ্বর হয়েও যখন তিনি আমাদের মতন নরলীলা অনুসরণ করেন তাকে বলা হয় লীলা। কৃষ্ণের যখন খেলা সর্বোত্তম নরলীলা, নরকুতা হয় স্বরূপ গোপবেশ বেরুকর নবকিশোর নটবর, নরলীলা হয় পূর্ণ, দেখতে মানুষ নয়, দেখতে মানুষের মতো প্রকৃতপক্ষে মানুষ নয়, তাই বলছে নরলীলার হয় পূর্ণ। সেই পরমানন্দ ভগবান জগতের মুখে এসছেন, কবি গান গিয়েছেন, সীমার কাজে অসীম তুমি বাজাও পাবো শুধু, তুমি তো অসীম অনন্ত, তুমি ছুটে এসে তো সীমান আছে, এই দেশে লীলাটা করছো কি অসীম অনন্ত, তোমার লীলাটা কিন্তু ছোট নয়, তুমি এসে তো ছোট হয়ে বাল গোপাল হয়ে কিন্তু লীলা করছো অনন্ত লীলা। তা ভগবানের যত লীলা রয়েছে তার মধ্যে সর্বোত্তম লীলা কোনটি একটু বলে দিই আপনাদের। ভগবানের আমরা রস আস্বাদন করি মুখ্য গৌণ রস, এ বলতে গেলেই একদিন পুরো লেগে যাবে, এতটা সময় আমি নেব না, কারণ আমার একটা প্রোগ্রাম শুনছি কতদিন সময় পাবেন বুঝতে পারছি না, আপাতত আট ন দিন নিশ্চিত। রস কাকে বলে, রস মানে আস্বাদনের একটি রস। এবার মজার ব্যাপার আছে, যেটা আস্বাদন করা যায় তার নাম রস, ভালো যদি কান না হয় গান শুনতে পারবেন না, গান হয়ে যাচ্ছে আপনি পয়লা কানে শুনতে পারবেন না, কি বলতে পারছেন, ভালো যদি দৃশ্য রস হয় রূপ হয় রূপ রস, চোখ না গেলে আপনি দেখতে পারবেন একজন অন্ধ, তার সামনে যদি তাকে যদি সুইজারল্যান্ড ঘুরিয়ে আনা হয় কি লাগতে পারে, অন্ধের কাছে সুইজারল্যান্ডে যান আপনি ঘাটে যান, কারণ আপনি পার্থক্য নেই তো দেখতে পারবেন না। তাহলে নজর রাখবেন আবার কি উচ্চারণ করবেন, ভালো গান জিহ্বা নাই উচ্চারণ করতে পারবেন না, তাহলে আমাদের কি প্রয়োজন, আস্বাদনের জন্য ইন্দ্রিয় প্রয়োজন। যেমন চিনি মিষ্টি, যদি
যদি জীব না থাকতো জগতে জানতে পারে, কারণ লবণ আর চিনি তো পাশাপাশি নেই, দুটোই একরকম দেখতে। মজা করে আমার আচার্য বলেছিলেন যে বাবা লবণ চিনি দুই পাত্র তাকে দেখতে একরকম, সংসারে মানুষ অমানুষ একই জায়গায় দেখতে একই রকম লাগে, ব্যবহার করলে বোঝা যায় কি মানুষ কি অমানুষ। হ্যাঁ, দেখতে একরকম লাগতে কি হবে, জিভে গেলে বোঝা যায় কোনটা লবণ কোনটা চিনি, তেমনি কে ভালো কে মন্দ, কে সুরসিক কে বেরসিক, কে নিকৃষ্ট কে উৎকৃষ্ট, ওটা ব্যবহারের পরিচয় পাওয়া যায়। তাহলে কি দাঁড়ালো, তাহলে আমরা দেখলাম রস আস্বাদন করতে গেলে দুটো জিনিস লাগে, বস্তু লাগে ইন্দ্রিয় লাগে। তো ভগবান এত সুন্দর, চন্দনের গন্ধ যদি কেউ আস্বাদন না থাকত কে বলতো চন্দনের গন্ধ, বলুন না। তাই ভক্ত যদি না থাকত ভগবানকে উপলব্ধি করত কে? তাই ভগবানের নিজের উপলব্ধি, ভগবানের উপলব্ধি প্রকাশের জন্য ভক্তের প্রয়োজন। তাই রসটি যে আস্বাদন করে সেও রস, এই রসের দুটি পার্থক্য রয়েছে, একটা মুখ্য রস একটা গৌণ রস। মুখ্য রস কাকে কাকে বলছেন? শান্ত দার্শন সক্ষম বাৎসল্য মধুর, ভগবানকে প্রীতি করে সবাই, কিন্তু প্রীতির মতো প্রীতি করে কত, লেখাপড়া করে সবাই, পড়াশোনার মতো পড়াশোনা করে, বই নিয়ে বসে থাকলে পড়া হলো না, বিদ্যাকে ভালোবাসতে এই ভালোবাসাটা আবার একদিন হয় না, একদিন হবে না বলে কোনোদিন করবে না তাও নয়, করতে করতেই হবে। কিছুই না জানে যে হোক, শুনিতে শুনিতে সে হোক, কি অদ্ভুত চরিত চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, বুঝিবে রসে প্রীত, শুনিলেই হবে বড়। ছোট্ট একটা কথা বলি, আমি এখন পড়াশোনা করতাম, আমার মা সামনে বসে রয়েছে, অনেক শাসন করেছেন, লেখাপড়া করি, চর মেরেছে, স্কেল দিয়ে বাড়ি মেরেছেন, ফেরিকেলের মধ্যে হাত থেকে দিয়েছেন। হ্যাঁ, ভাবলি আমি আমেরিকায় জন্মাইনি, এদেশে জন্মেছি, তাই মায়ের শাসন পেয়েছি বলে হয়তো সম্মান হয়েছে, শাসন না পেলে সম্মান হয় না। যারা শাসন নিতে পেরেছে, শাসন করলে হবে না, শাসন নিতে পারলেই সম্মান হবে, যারা শাসন নিতে পারে না তারা কোনোদিন সম্মান হয় না, এটা মানতে রাখতে হবে। আমার বাবা পুরো আমায় বলতেন সবাই কি বকা যায় রে, তুই শাসন নিতে পারিস তাই করবি, এখন বুঝি এখন তার শাসন করার কেউ নেই, কারণ সবাই বিশ্বাস করবে শাসন না পেতে পেতে দুঃশাসন হয়ে যাচ্ছে সবাই। তো যাই হোক, তাহলে শাসনটাই সর্বদের জন্য, তা অনেক পড়াশোনার জন্য বকা বকি করেছিলাম মনে আছে, যখন আমি এমএ পড়ি মাস্টার ডিগ্রি পড়াশোনা করছি, আমাদের ভেতরে একটা আমাদের প্রাচীন যে ঘর ছিল তার পাশে একটা ছোট ঘর ছিল, ওই ঘরে বসে পড়াশোনা করছি, রাত্রি দেড়টা পড়ে দুটো পারি, হঠাৎ দেখি কারেন্ট চলে গেল, লাইট অফ হয়ে গেল, আমি বুঝতে পারি হ্যান চলছে লাইট অফ করি, কারণ তখন ইনভার্টার বলে কোনো বস্তু আমরা পাইনি, আমাদের ছেলে মেয়েরা কোনো রসিদই বুঝতো না, স্বাভাবিক কথা, কারণ ওইভাবে তারা বড় হয়েছে। ফ্যান চলছে না, রসিদি কমে গেলে লাইটটা যদি গেল বলুন, দেখলাম একটা ছায়া মূর্তি ঘরের মধ্যে, গম্ভীর গলায় বললেন শুয়ে পড়ো আর করতে হবে না, ওইটা নিয়ে চলে গেল। আমি শুয়ে শুয়ে কিছুক্ষণ হাসি মনে করাতে, যে মা আমাকে পড়ার জন্য বকেছেন আমি তো ঠিক বুঝতে পেরেছি তার বলে, যে মা আমাকে পড়াশোনা করার করি না বলে বকেছেন, আজ আমি পড়াশোনা করছি বলে বই কিনে নিলেন কেন, অন্তত পড়াশোনা কিন্তু ভালোবাসতে পেরেছি এরকম বুঝেছেন। তা গুরুদেব শাসন করেন, হ্যাঁ পরে ভজন করছিস না, তো জপ করছিস না, যেন পরে মনে পড়ে রামাচার্য হরিদাস ঠাকুরের কথা, মহাপ্রভু কি বললেন, বৃদ্ধ হইলা হরিদাস সংখ্যা অল্প কর, সিদ্ধ দেহ সাধনে আগ্রহ কেন কর, যে প্রভু সবাইকে নাম নিতে বলছেন তিনি হরিদাস ঠাকুরকে বলছেন এবার নাম কমই ভালো, আয়াত করতে হবে না, কারণ তিনি জানেন ভালো বেশি করেছেন, তাই তিনি ভালোবাসা যায় না মা, আর ভালোবাসাটা এমন জিনিস ও কেমন করে তোমার ভেতরে আসবে তুমি বুঝতে পারবে না, আবার যদি ভেতরে এসে যায় লাঠি নিয়ে তো আলাদা বোঝাতে যায়,
লাঠি দিয়ে পালানো কোনোদিন যাবে না। ভালোবাসাটা এমন কিছু, ভগবানকে প্রীতিটাও সেই রকম, যাদের প্রকৃত প্রীতি আছে তারা এই রসে আস্বাদন। তাই বলছেন ভগবানকে প্রীতি করে সবাই, ভগবান কেউ বলছেন ভক্তা অমন রক্তাশ্চ কোটি সন্তানের ভূতালে কিন্তু গোপি জানাম তাহা বিভক্তিও রকমত। ভক্ত আমার জগতে অনেক আছে কিন্তু বৃন্দাবনের মতো এমন ভালোবাসা আমি কোথাও পাইনি। কি কি রয়েছেন? পঞ্চমুখরের বললাম শান্ত দাস্য সক্ষম বৎসল আমি বলেছি। সবচেয়ে উন্নত গুণটা শ্রেষ্ঠ গুণটা সকলে রসিক, যেমন পাহাড় অনেক আছে গর্বিন অস্তিন শিরোপাহাড়, জয়ন্তিয়া শিরোপাহাড়, কাঞ্চনজঙ্ঘা শিরোপাহাড়, আবার এভারেস্ট শিরোপাহাড় সবই বড়। সবচেয়ে উঁচু কোনটা মানতে হবে মাউন্টেন এভারেস্ট। ঠিক তেমনি ভগবানের ভজনের ক্ষেত্রে রসের ক্ষেত্রে প্রত্যেক রসের মহিমা আছে কিন্তু সর্বোত্তম কি মধুর রস। এই মধুর রসের আঙ্গায় যারা বিচরণ করেন তারা তাহলে সর্বোত্তম সর্বোত্তম। তারা কারা? তারা হলে বৃন্দাবনের ব্রজগোপিকাগণ। গোপী মানে যদি মনে করি কখন মিলিল বৃন্দাবনের ভুল ভুল ভুল। গোপী কারা? অনেকে বৃন্দাবনে যাচ্ছেন রাধারানী কাঞ্চন করে যাচ্ছেন কেউ বলছেন বৃন্দাবনের গোপীগণ কি এই গোদামের আছে কি? এখনো মনে করি গোপী মানে বাজারে দেখা যায় কতগুলো ছেলে এই শাড়ি পরে মনে করলো বলে গোপী বেরিয়ে গেছে, লজ্জা লাগে না? এদের জন্য ধর্মের আরো অপদাপ হচ্ছে। এক শ্রেণীর মানুষ ব্যঙ্গ বিদ্রোহ করতে সাহস সুবিধা পাচ্ছে, এটা অন্তরঙ্গে অন্তরঙ্গ আস্বাদন, অন্তরঙ্গের কথা বহিরঙ্গে প্রকাশ করতে না। তাহলে কি হলো বৃন্দাবনের গোপী কারা? গুপ ধাতু থেকে গোপীকতাটি নিষ্পন্ন হয়েছে। গুপ ধাতুর অর্থ কি? গোপন। তো লক্ষ্য করবেন কারণ এখানে ডিটেল বলবো না, কারণ যারা আছে পাঠ শুনুন তারা অনেক দূর যেতে হবে। তাহলে গুপ ধাতুর অর্থ হলো গোপন। কি গোপন করেন? আপনি দামি জিনিস গোপন করেন তাই তো, আবার খুব খারাপ কাজ করলে গোপন করেন। এখানে খারাপ কাজের ব্যাপারে দামি জিনিস কি? জগতের সবচেয়ে মূল্যবান কোনটা? প্রভু কয়ের সম্পদ মধ্যে জীবের কোন সম্পদ নেই। রাম রায় জিজ্ঞাসা করছেন, রাম রায় বলছেন রাধা কৃষ্ণ প্রেম যার সেই পরধ্বনি। প্রেম কাকে বলে? একটার পর একটা চলে আসছে। শাস্ত্র বলছেন সম্পদ প্রসৃত শান্ত মম তাপি সয়ান পিতা ভাব এব সদ্রাত্মা উভয় প্রেমানন্দ। যারা ভগবানের প্রেম করবেন তাদের চিত্ত কখনো বৈকল্য আসবে না, অন্যের প্রতি বিদ্বেষ ভাব আসবে না। সম্ভব মসৃণিত শান্ত মমতা অতিশয়ানিতা অতিশয় মমতা। কিরকম মমতা? আপনার যেমন পুত্রের প্রতি মমতা, স্বামীর প্রতি মমতা, ছেলের বউয়ের প্রতি মমতা, মেয়ের প্রতি মমতা, জামাইয়ের প্রতি মমতা, এই সব মমতাকে এক জায়গায় আনলে সমস্ত মমত্বকে এক জায়গায় আনলো যার কাছাকাছি যাওয়া যাবে না। তাই বলছেন মমতা বিষয়ানিতা, মমতাটা অনেক বেশি বিষয় তাদের ভিতরে ভাব এবং সন্তান হৃদয় প্রেমানন্দ। প্রেম মানে আমরা জগতে যেটা বলি সেটা নয়, আমরা যেটা বলি সেটা হলো ইন্দ্রিয়। আমরা জগতে যেটা বলি ইন্দ্রিয় বশীভূত সেটার নাম কি? কাম। আপনেন্দ্রিয় প্রতিবাংশা তাহলে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাংশা হয় প্রেম। এই প্রেমের প্রতিমূর্তি বিগ্রহ করা বৃন্দাবনের ব্রজগোপিকা, তারা কোনো রমণী নন। তাহলে জগতের সবচেয়ে মূল্যবান যে বস্তু গোবিন্দকে বশীভূত করতে পারে এমন প্রেম জানি চাই যাবে। নেট অনেক রকম পাওয়া যায়, এমন নেট লাগাতে হবে দয়া করে কম্পেয়ার করবেন, আমি বোঝানোর জন্য বলছি। নেট জাল অনেক রকম পাওয়া যায়, এমন জাল লাগাতে হবে যাতে মশা অন্তত ভেতরে না ঢুকে, এত বড় বড় ফোকর আমরা জাল বন্ধে লাগবে সেটা কাকে আর বিড়াল কাটবে।
মশাবাহী শিকার করতে পারবে কিন্তু ক্ষুদ্র জালিলকে জেনে সেটা যদি আপনি জানান তাহলে বিড়ালও আটকাবে মশাবাহী আটকাবে ছোট যদি আটকে যায় বড় জিনিস আটকে যাবে স্বাভাবিক কথা তাহলে বলছেন এখানে জড়জগতের কোন বিষয়কে বলা হচ্ছে না বলছেন গোবিন্দ যে প্রেমেতে আটকে যাবেন যেখানে তিনি ধরা পড়ে যাবেন এমন শক্তি সমস্ত যে প্রেম সেই প্রেমের আধার জানা তারাই হলেন গোপী এই গোপীগণ কিরকম এই গোপীগণের অনেকগুলো ভাব আছে স্মৃতিচরী ঋষিচরী ইত্যাদি ইত্যাদি আমি ব্যাখ্যায় যাব না কারণ ব্যাখ্যায় যেতে একটু বললাম কেন আজকে যে অংশটা আমরা আস্বাদন করছি তা হলো ভগবানের রাসলীলার অন্তর্গত রাস কথাটা কোথা থেকে এসছে রস থেকে এসছে আমরা পরে গিয়ে বিস্তারিত আলোচনা করবো অবর সুযোগ হলে রাসলীলাটা পাঁচটা অধ্যায় আপনাদের সাধারণভাবে একটু বলে দিচ্ছি এই নবদ্বীপের যে যেটা দেখে মনে হয় জয় ইন্দ্র জয় দয়াপুরের সঙ্গে সিমিলার করবেন ওর একটা আলাদা ইতিহাস আছে রস থেকে রাস কাউকে ছোট বড় করার জন্য বলছি না সঠিকটা বলতে হবে কোন একজন বিখ্যাত ব্যক্তিত্ব বলে বললেন র হলো কৃষ্ণ আকার হলো মায়া দন্তা স হলো রাধারানী আমি কোন আগামাত মনে পেলাম না রস থেকে রাস কথা এসছে রসের ব্যাখ্যা আমার মনে করছি রস কাকে বলে এক লাইনে বলে নিই অতিক্ত ভাবনা প্রকাশ চমৎকার পারিব রীতি সত্তর চলে পারব তথে রসিমতা রস কাকে বলে মাথা ঘুরিয়ে বলি যা বলুন সব যদি জিজ্ঞেস করি পরে বলুন তাহলে আমরা কি কি ব্যাখ্যা করলাম প্রেম বললাম এবার বলছি রস রস কাকে বলে অতিক্ত ভাবনার পক্ষ ভাবনার পথ অতিক্রম করে অর্থাৎ যেটা আপনি কোনোদিন ভাবেননি এমন আনন্দের তরঙ্গ যখন জীবনে আসে যা ব্যাখ্যা করা কি যায় না এক কথা ইংরেজিতে বলতে আনএক্সপ্লেনেবল আনএক্সপ্লেনেবল যে জয় তার নাম কি তার নাম হল রস এই রসের মুখ্য গৌণ এই মুখ্য রসের মধ্যে শ্রেষ্ঠ হল মধুর এই মধুরার মধ্যে ডাকিনা রয়েছেন প্রজাপতিনা ভগবান কি রয়েছে এই রাসলীলা লাগে শুধু ভক্তমন্ডলীর পরিবেশী মন কি বোঝাতে চাইছে যে তোমরা আমাকে ভালোবাসো না কেউ ভালোবাসো না ভালোবাসে কারা যারা আমার জন্য সব উৎসব যাকে ভালোবাসা যায় তার জন্য সব করা যায় যাকে ভালোবাসা যায় তার জন্য কি করা যায় সব করা যায় আর যাকে ভালোবাসা যায় না তার জন্য কি করা যায় না আমার মা বলেন একটা কথা আছে আমার বিশেষ প্রাচীন প্রবাদ হ্যাঁ যারা দেখতে জানি তার চলন দেখা তো যাকে পছন্দ করি না হেঁটে যাচ্ছে তো বিঘে বেঁকে যাচ্ছে এরকম আর যাকে ভালোবাসা যায় তার সবটাই ভালো লাগে তা আমাদের জগতের ভালোবাসার সঙ্গে এই ভালোবাসার তফাৎ হচ্ছে আমাদের জগতের ভালোবাসাটা ইন্দ্রিয় তৃপ্তির জন্য আর এই জগতের ভালোবাসাটা হলো আত্মিক তৃপ্তির জন্য কৃষ্ণ প্রেম বাঞ্ছা প্রেম কাকে বলে ফুল পছন্দ হলো টান মেরে তুলে দিলেন এর নাম কাম ফুল পছন্দ হলো এক ফুটি জল দিয়ে দিলেন ওর নাম প্রেম গাছটাকে সুন্দর করার জন্য অর্থাৎ আমি খুশি হবো না সে কি করে খুশি হবে সেই যে চেষ্টা তার নাম প্রেম আর আমি কি করে খুশি হবো তার নাম কাম তাই বলে তিনি কৃষ্ণেন্দ্রিয় বাঞ্ছা এর আধার করা বৃন্দাবনের তা ভগবান দেখছেন ওরা কতটা ভালোবাসে বোঝা যাবে একজন লোক কতটা ফাস্ট দৌড়ায় বোঝা যাবে অলিম্পিক নাহলে বোঝা যাবে কি কে কতটা জোরে দৌড়ায় কারণ রাস্তাঘাটে আমরা জোরে দৌড়াই যাবে প্র্যাকটিসের মাঠে যে দৌড়ায় সে অলিম্পিকে যখন চ্যালেঞ্জের মুখোমুখি হয় বিশ্ব রেকর্ড করে ফেলে কি করে করে পিছনের লোকটাকে ছাপিয়ে দেওয়ার চেষ্টা তাহলে বোঝা যায় না তো এখানে ছাপানোর জন্য নয় তারা এতটাই ভগবানকে ভালোবাসেন ভগবান জগৎকে দেখাতে চাইছেন দেখ জগৎ প্রকৃত ভালোবাসা কাকে বলে
রাষ্ট্রপতিকে তাই আমরা দেখলাম বৃন্দাবনের ব্রজগোপিকাকে নিয়ে ভগবান ভগবানোপি তারাত্রি শারদকুন্দ মল্লিকা বিক্ষম রন্ধু মনুষ্যাপি যোগ মায়া মনস্তা ভগবান মনোগুলি বাজালেন ব্রজগোপিকা চুটে এলেন গোপীদের প্রেক্ষাপটটা বলেছি আসার পরে এবার শুরু করে বলেছি আমরা আসন করেছি এই নিয়ম সমাবেশ ভগবান প্রথমে তাদের উপেক্ষা করলেন আমাদের জগতে কি হয় অপেক্ষা ও নিরীক্ষা এই অপেক্ষা উপেক্ষার কথা দিকে মনে পড়ে গেল গৌহাটিতে আমার এক সন্তান দীক্ষা নিয়েছে একটু বেশি বয়স হয়ে গেছে গৌহাটিতে গৌহাটিতে নগাঁতে আমি নাম দাম আর বলব না এই কিছু বলব তবে বয়স হয়ে গেছে দীক্ষা নিয়েছে যে আমি বললাম যে যারা বয়সে দীক্ষা দেয় আমি বিরক্ত হই আপনাদের মতো আছে বয়স্ক আছেন বাবা আমার তাকে দীক্ষা দিন যথেষ্ট ভৎসনা করেছে এই বুড়ো বয়সে কেন এই করতে এসছে আর কি হবে হ্যাঁ এতদিন আমার মা বলে হ্যাঁ আর রাত হলে বুড়ি কাপাস তালে দিদি কি দিনের বেলায় হ্যাঁ দিনে চলে আলে জালে রাত হলে বুড়ি কাপাস তালে দিনের বেলায় ঘুরে ঘুরে বেলায় রাতের বেলায় কথা লাগে হ্যাঁ বয়স হয়েছে এখন নর্মাল করে লাগে আর এতদিন এদিক ওদিক ঘুরে বেরিয়েছে হ্যাঁ তা আমাদের অবস্থা তাই বয়স যখন হলো আর কি কোথায় ডাকে না মায়ের ডাকে না সব মায়ের ডাকে না তার তালে ডাকে ডাকে না জামাই কি করে ডাকবে আগে জামাই সৃষ্টিতে আসলে সোনার জিনিস দিতেন এখন শুধু আম জাম দিয়ে ছেড়ে দেন মেয়ে ডাকে না বিবাহ বার্ষিক হলে আগে ভালো গিফট দিতেন এখন তার ডাকবে ছেলে ডাকে না ছেলেকে সম্পত্তি সব দেওয়া হয়ে গেছে ছেলে আর ডাকে কি করতে লেবু তো বিজ্ঞান শেষ এই হচ্ছে আমাদের তা বয়স হলে পরে আমি যা চলে রেখে যাই তা ওই আমার সন্তান যাদের কথা বলছিলাম তারা বলছে বাবা আমার তো লেখা পড়া যাবে কারণ একজন কলেজের প্রফেসর আর একজন হাই স্কুলের প্রধান শিক্ষক আমার তো লেখা পড়া যায় না আমাদের কেন লেট হলো আমাদের কেন খুব দেরি হলো আমি আগে ইতিহাস শুনে নিয়েছি এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায় আর আসবে কিনা জানি না মেয়ে থাকে নাগপুরে সেখানে মেয়ে পিছনে পথের মধ্যে বিয়ে করে ফেলেছে আর ওখানে ছেলে অস্ট্রেলিয়ায় এক অস্ট্রেলিয়ান ডিজাইন করে দিয়েছে তা আমি বললাম না দেখ তোদের হচ্ছে অপেক্ষা আর উপেক্ষা এতদিন সংসারের কাছে করেছিস অপেক্ষা এক্সপেকটেশন ছেলে বড় হবে মেয়ে বড় হবে আমার জন্য এই করবে আমার জন্য এই করবে সেই ওরা উপেক্ষা করতে আরম্ভ করলো এতদিন তুই উপেক্ষা করেছিলি কাকে পরমেশ্বরকে ভগবানকে এখন তার অপেক্ষায় দিন কাটাচ্ছি এটা হলো উপেক্ষা ভগবান উপেক্ষা করলেন বলে দেখ কতটা ভালোবাসে উপেক্ষা করলাম তবু তারা গেল না হে প্রভু আমাদের চরণ তোমার চরণ ছেড়ে যেতে চাইছে না কারণ চরণ বড় বিপদে পড়েছে কান দিয়ে ঢুকছে তোমার উপেক্ষা বাক্য মানুষে বিষ আর নয়ন দেখছে তোমার ওই বিরাম রূপ চরণকে কর্ণ বলছে চল থাকবো না নয়ন বলছে একটু দাঁড়া আরে একবার দেখে যাই আর ভাগ্যে হয় কি না হয় একবার দেখে যাই তার চরণ কারো কথা শুনবে ভগবান দেখলেন তারা গেলেন না জগৎকে দেখালেন দেখো তোর উপেক্ষা করলে লোকে রেগে যায় আর আমি উপেক্ষা করলাম এরা কিন্তু আমার চরণ থেকে সরল না ভগবান বললেন আমি তোমাদের পরীক্ষা করলাম করছিলাম এবার ভগবান তাদের নিয়ে মহারাজ আরম্ভ করলেন নৃত্য আরম্ভ করলেন তাদের মনোবাঞ্ছ পূরণ করলেন এইবার মনোবাঞ্ছ পূরণ মধ্যে ব্রজগোপিকা আমাদের অহংকার ভিতরে চলে গেল গোবিন্দের কাছে ওই জাতীয় আদর পেয়ে ভগবানের কাছে আদর যাত্রার কাছে না হ্যাঁ সাধারণ ছেলে আদর করলে মেয়ে আদর করলে স্বামী আদর করলে ভাই আদর করলে আমাদের মতো আনন্দ হয় আর ভগবান আদর করছেন তাহলে গোপিকা বলে কত আনন্দ তারা মনে করলেন আমাদের মতো সৌভাগ্যশালী জগতে আর কেউ নেই ভগবান বলছেন হে গোপিকা ঘর আমার বিচারের দাবিটা বড় শক্ত এখানে সবার জন্য এক নিয়ম আমি সব সহ্য করতে পারি গরম সহ্য করতে পারি গরম তো আমরা পাই শীতকালে এখানে গরম কি বলে অহংকার অন্ধ শাস্ত্র যার জন্য বলছেন বলে মা
যার গুরুতে যখন অনিয়ন আসবে বুঝবে ভগবত চরণে যদি অনিয়ন আসবে
ভেতরে অপরাধ হয়ে গেছে, কোনো খারাপ কাজ করেছো, তাই জন্য ভগবত পাঠ শুনতে ইচ্ছা করছে না, অন্য কোথাও যেতে ঘুরতে বেড়াতে ইচ্ছা করছে। বুঝলাম ভেতরে কোনো ব্যাপারই আছে, যেমন জ্বর হলে পরে আমাদের গেল খেতে পারতাম না, ভালো রান্না করে দিয়ে গেল কি করে বোঝা যাবে যখন গুরু স্মরণে যেতে ইচ্ছা করবে না, ভগবত পাঠ ঘুরছে শুনতে ইচ্ছা করবে না, বুদ্ধারও অপরাধ ব্যাধি হয়ে গেছে। আবার যারা আমরা শুনছি সবাইকে আর অন্য শুনি না, কেউ অনেকটা ধারণ করতে পারি, কেউ অল্প, কেউ পারে না। আমি আগে বলেছি পাঠ শোনার পর যদি বলি আজকে কি কি বললাম একটা চারটে লাইনে বলো তো, 70% লোক আদা আদা বলবে, একজন বা দুজন হয়তো ভালো করে বলতে পারবে। আমি রাধা মন্দিরে পাঠ শুনতে গিয়েছি, পাঠ শোনার পরে আমি সব শিষ্য যারা ছিল বললাম পন্ত বাবা আজকে সাবস্টেন্স কি বললেন তুমি, একজনও বলতে পারলো না, 40-50 জন ছিল, একজন মাত্র বললো বাবা আজকে এই বলতে পেরেছে। দেখলাম যে না আবার ঠিক আছে, কানে শুনেই হবে না, ধারণ ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, তা বলছেন না শাস্ত্র একটা দারুণ কথা, কি বলছেন, জল তো সব জায়গায় পড়ে এবং গরম কড়ায় পড়ে, সন্তপ্ত সুপায়াসী নামা বিঘ্ন জ্ঞানে, গরম কড়াইতে যখন জল পড়ে এক ঘন্টা জল পরমাত্ম কি হয় হয়ে যায়, আপনারা গরম কড়াই বলি কি করে হাত দিয়ে রাখবেন কোথায় মঙ্গল করে বাবা সেখানে জলের ছিটাদের পড়ায় বলে ছেস ছেস আজ ওরা এক কড়াই গরম হয়ে গিয়েছে যদি সন্তপ্ত করাইতে ওই বয়স মানে জল দেন সংশোধন হয়ে যাবে। আবার ওই জল যদি পদ্মপর্যায় পরে কি হবে, মুক্ত করো গোবিন্দের কাজ আরম্ভ হয়ে গেছে।
হঠাৎ হিমিত ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কাঁধে গদা নেই, হঠাৎ একটা আওয়াজ এল, তুমি কে? চরণের কাছে ছিল
তিন চার হয়ে গেল বিপক্ষে রাধারানী আজ ব্রজগোপিকা হন, সকলে আজ কৃষ্ণ হারাতে পাবলে দান করছেন। গোবিন্দকে কোথায় খুঁজবেন? আপনাদের মনে হচ্ছে দাম্পত্য নিরাপদে একটু বলছি, যদিও এটা মধুর, ওটা বাৎসল্যের রতি। মা যশোমতি যখন গোপালকে বাঁধতে গেছিলেন, কয়ান তৈরি কম হয়েছিল পুরো করে বুঝলাম কেন কিনা আমার বলতে থাকে চার আলো হলো না কেন দুই আঙুল তৈরি কম হওয়ার কারণ হলো দুটো ইচ্ছা থাকে, ভগবানকে বাঁধার ইচ্ছা, ভগবানের বাঁধা পড়ার ইচ্ছা। ভগবান যদি মনে করেন আমি বাধা করবো না, হাজার চেষ্টা করলে তুমি তাকে বাঁধতে পারবে না। আবার তুমি কখন তাকে বাঁধতে পারবে? তোমার যদি ইচ্ছাটা প্রচন্ড হয়। আমরা শ্রীমদ ভাগবতে কি দেখলাম? দাম্পত্য লীলায় দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ কৃপা আশীর্ষ বন্ধনে, মায়ের পরিশ্রম দেখে পরিশ্রম করি ওটাই ভজন, ওই পরিশ্রমটাই ভজন। দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ কৃপাশীল সম্বন্ধে, তাহলে মাকে আবার কৃপা করা যায় নাকি? সুখদেব গোস্বামী জগন্মতি নেই ছাড়া কোনো শব্দ নেই আমার কথা। ভগবান বাধা করছেন যে ওখানে নিজে বেঁধে বেরোতে তা হবে না, কৃপাশীল তিনি নিজে কৃপা করে বন্ধনে ধরা দিন। তাই তাকে পাওয়ার আকাঙ্ক্ষা যদি তীব্র হয় তবেই ভগবান দেখা দেবে, তাহলে হাজার কোটিরও তাকে কোনোদিন পাওয়া যাবে না। ব্রজগোপী কারণ খুঁজছেন, খুঁজতে খুঁজতে পেলেন না, তখন তারা ওই যমুনা পুরীতে এসেছেন, এসে রোদন করছেন। এই রোদনটাই মন্ত্র, এই রোদনটাই স্তব। হে প্রভু জয় বিবেকানন্দ জন্ম সত ইন্দিরা শশদন্দহি আমরা বলবো কৃষ্ণ আকর্ষণ মন্ত্র, রবীন্দ্রকে আকর্ষণ করবার মন্ত্র। কি সেই মন্ত্র আমরা আস্বাদন করবো, তবে আজ আর নয় আবার আগামী। আমরা প্রত্যেক দিন দামোদর মা সার্থ হয়েছেন, আপনারা জানেন ছটার সময় আমাদের সন্ধ্যাবন্দন আরম্ভ হবে, আর সপ্তাহ থেকে বাবা সময়কে প্রচন্ড গুরুত্ব দেবে। বাবা সময়কে অত্যন্ত গুরুত্ব দিতেন, আমি জীবনে চেষ্টা করি সময়কে গুরুত্ব দেওয়ার জন্য, যার জন্য আমার এখনো মনে পড়ে পাঠে যদি দু মিনিট দেরি হতো চোখ পাখি কাকাদের প্রণামের সময় দেরি হতো বাবা গুরুত্ব দিচ্ছিল। আগে দেখুনি কেন সময় সময় তা চেষ্টা করি এখনো সময় ধরে চলার, বহু মানুষ আসেন দূর থেকে সুপার সুপার জন্য। তা আগামীকাল ঠিক সন্ধ্যার সপ্তাহে ব্রজগোপী কারণ কি বলবেন যদি জানতে হয় আমাদের আসতে হবে আগামীকাল ঠিক সন্ধ্যা সপ্তাহে। জানিতে আপনারা জানেন হরিবাসর আছে, এই হরিবাসরের সেবা প্রত্যেক গুরু ভাই বাবা পরমার্থী সন্তান বলে নিয়ে থাকেন, তা আজকে যে হরিবাসর তার সেবা গ্রহণ করেছেন আমার পিতা প্রভুপাদের অত্যন্ত প্রাণপ্রিয় সন্তান শ্রী বৌ সাহা মাতৃশ্রী পরম্পরা, আমার গৌরদার রীনাদি তাদের ভালোবাসা দিয়ে পদবের মন্দিরকে অল্প পত্রেছেন, আজকে সেবার দায়িত্ব তারা নিয়েছেন, এবং আরেকজন তার সঙ্গে রয়েছেন আমার প্রভুপাদের প্রিয় সন্তান হরে কৃষ্ণ পোদ্দার, যদিও আমি তাকে বাবুদা বলেই ডাকি বাবু পোদ্দার। আগামী হরিসভা অর্থাৎ দামোদর মাসের পরবর্তী হরিসভা, আমি জানি না সেদিন আমি থাকতে পারবো কিনা, যতক্ষণ হয়তো থাকতে নাও পারতে পারি কৃষ্ণ, তাই যাই হোক সেই হরিসভার সেবা দায়িত্ব গ্রহণ করেছেন আমার প্রভুপাদের অন্যতম প্রাণপ্রিয় সন্তান।
যার একটি এদিক ওদিক হলে আমাদের মুখে ব্যথা লাগে। আমার বড় প্রাণের দাদা শ্রী চিত্ত দাদা চিত্তরঞ্জন সাহা জগন্নাথ দাদা, হ্যাঁ তিনি আমাদের কি করবেন আগামী পরিবেশের দায়িত্ব নিয়েছেন। এখন আমরা কি করব, এখন আমরা রাধা দাম দর্শক সবাই মিলে বলবো দেখুন আমার বিশ্বনাথ হয়ে গিয়েছিল আমার ঘরে বিশ্বনাথ স্মরণ করিয়ে দিলেন। শ্রী শ্রী রাধা দাম দর্শক নমামি শরণ সচ্চিদানন্দ রূপম লশক কুণ্ডলম মুকুলে বিরাজমানম যশোদাভীর পদন্দপমানম পরামর্শনম দুর্দভোপা Krishna, 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 Krishna.